কলেজ অফ এডুকেশন মরিগাঁও যদি বিএডত কোনোবা অনলাইন এপ্লাই কৰিব বিচাৰে তেওঁলোকে SBI কালেক্টৰ থ্ৰুদি এপ্লিকেশ্যন ফিটো পেমেন্ট কৰিব লাগিব কেনেকৈ কৰিব সেইটো মই দেখুৱাই আছোঁ আপোনালোকে প্ৰথমতে অনলাইন SBI নামৰ যিটো নেকি ৱেবছাইট আছে SBIৰ অনলাইন ৱেবছাইট ব্ৰাউজাৰত গৈ আপোনালোকে অনলাইন SBI.com ইয়াতে ক্লিক কৰি মাৰিব অনলাইন SBI.com লিখিব তাৰপিছত এণ্টাৰ কৰি দিয়াৰ লগে লগে আপোনালোকে অনলাইন SBI ৱেবছাইটটো খোল খাই যাব খোল খোৱাৰ লগে লগে আপোনালোকে SBI কালেক্ট বুলি পেলাই যিটো অপশ্যন এই অপশ্যনটো ছিলেক্ট কৰিব সেইটো নেকি এইটো SBI কালেক্ট SBI কালেক্টত গৈ আপোনালোকে ক্লিক কৰি দিব ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে দেখিব ইয়াত আছে এটা ইয়াত যিটো আই হেভ ৰিড একচেপ্টেড ইয়াতো টিক মাৰ্ক কৰি ল'ব লাগিব টিক মাৰ্ক কৰাৰ পিছত যিটো নেকি প্ৰচিড এই প্ৰচিড বুটনত ক্লিক কৰি দিব ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে আন এটা ইণ্টাৰফেচ খোল খাব সেই ইণ্টাৰফেচটোৰ পৰা আপোনালোকে প্ৰথমতে ষ্টেট ছিলেক্ট কৰিব ইয়াত ষ্টেট ছিলেক্ট কৰাৰ পিছত আপোনালোকে এডুকেশ্যনেল ছেকেণ্ড অপশ্যনটোত এডুকেশ্যনেল ইনষ্টিটিউশ্যন ছিলেক্ট কৰিব প্ৰথমটোত কি কৰিব ষ্টেট আছাম বুলি ছিলেক্ট কৰিব আৰু ছেকেণ্ড টাইপ অফ কৰ্পৰেশ্যন ইনষ্টিটিউশ্যন এইটো ইয়াতে ক্লিক কৰি আপুনি এডুকেশ্যনেল ইনষ্টিটিউশ্যনটো ছিলেক্ট কৰিব তাৰপিছত গ্ৰ' বুটনত ক্লিক কৰি দিব গ্ৰ' বুটনত ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে দেখা পাব এডুকেশ্যনেল ইনষ্টিটিউশ্যনৰ নামবিলাক ইয়াতে আহিব বিভিন্ন ধৰণৰ এডুকেশ্যনেল ইনষ্টিটিউশ্যন অসমৰ তাত তাৰ ভিতৰত আপোনালোকে কলেজ অফ এডুকেশ্যন মৰিগাঁও যিটো আছে তাৰপৰা আপোনালোকে এইটো কলেজ অফ এডুকেশ্যন মৰিগাঁও এইটো ছিলেক্ট কৰিব ছিলেক্ট কৰাৰ পিছত আপোনালোকে দেখিব ছাবমিট বুটনটো তলত আছে এটা বেক বুটন আছে ছাবমিট বুটনত ক্লিক কৰি দিব ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকে ছিলেক্ট পে'মেণ্ট গেটৱে পে'মেণ্ট চৰি কেটেগৰী ছিলেক্ট পে'মেণ্ট কেটেগৰীত গৈ এপ্লিকেশ্যন ফিত ক্লিক কৰি দিব তাৰপিছত আপোনালোকে এই ফৰ্মখন ফিল আপ কৰিব নেম অফ দ্য কেণ্ডিডেটৰ ঠাইত আপোনালোকে নিজৰ নামটো শুদ্ধকৈ লিখিব তাৰপিছত মোবাইল নাম্বাৰ নেক্সট মোবাইল নাম্বাৰটো দিব মোবাইল নাম্বাৰ মই এটা দি দিছোঁ আপোনালোকে আপোনালোকৰ নিজৰ মোবাইল নাম্বাৰ দিব তাৰপিছত ফাদাৰ্ছ নেম লিখিব আপোনালোকে এপ্লিকেশ্যনত যি নাম ছেম হ'ব লাগিব ফাদাৰ্ছ নেম ছেম হ'ব লাগিব GUBEDCET 2022ৰ যিটো ৰোল নাম্বাৰ আছে সেই ৰোল নাম্বাৰটো ভুল নকৰিব তাৰপিছত আপোনালোকে তলত আকৌ নেমটো লিখিব দিছে নেমটো আকৌ এবাৰ লিখিব ছেম নাম মই যিকোনো নাম এটা দি পেলাই মই দেখুৱাবৰ কাৰণে লিখি দিছোঁ আপোনালোকে নিজৰ নামটো লিখিব ডেট অফ বাৰ্থটো ছিলেক্ট কৰি কেলেণ্ডাৰৰ পৰা ছিলেক্ট কৰি আপোনালোকে ডেট অফ বাৰ্থটো ইয়াতে দি দিব মই এটা ডেট অফ বাৰ্থ যিকোনো এটা দি দিছোঁ আপোনালোকে নিজৰ ডেট অফ বাৰ্থটো দিব তাৰপিছত মোবাইল নাম্বাৰটো আকৌ দিব ছেম মোবাইল নাম্বাৰ যিটো নেকি এপ্লিকেশ্যন কৰোঁতে ব্যৱহাৰ কৰিব কিয়নো আমি টেলি কৰিব লাগিব মোবাইল নাম্বাৰ দেন ইমেইল আইডিটো দিব ইয়াতে ইমেইল আইডি দিয়াৰ পিছত আপোনাৰ এণ্টাৰ দ্য টেক্সট এজ শ্বোন ইন দ্য ইমেজ ইয়াতে গৈ তলত গৈ পেলাই আপোনালোকে কৰিব কি এই কেপচাটো ফিল আপ কৰিব লাগিব ইমেইল এড্ৰেছটো হোৱা নাই মই দি আছোঁ আপোনালোকে আপোনালোকৰ নিজৰ ইমেইল এড্ৰেছটো দিব ইয়াত এণ্টাৰ দ্য টেক্সট এজ শ্বোন ইন দ্য ইমেজ ইয়াতে পি এন ডি কে যি লিখা আছে মই সেইটো লিখিম কেপচাটো আপোনালোকৰ যি আহে সেইটো লিখি দিব লিখাৰ পিছত এই ছাবমিট বুটনত ক্লিক কৰি দিব ছাবমিট বুটনত ক্লিক কৰি দিয়াৰ লগে লগে আপোনালোকে দেখিবলৈ পাব এই ইনফৰ্মেশ্যনখিনি কাৰেক্ট হয়নে নহয় চেক কৰিব যে যিখিনি ইনফৰ্মেশ্যন আপুনি ফৰ্মখন ফিল আপ কৰিলে সেই ফৰ্মখন শুদ্ধভাৱে হৈছেনে নাই যদি কিবা কাৰণত মিষ্টেক হৈছে তেতিয়াহ'লে আপুনি আকৌ এইটো কেনচেল কৰি পুনৰ SBI কালেক্টৰ পুনৰ যাব পাৰে কেনচেল কৰি দিব যদি কিবা ভুল হৈছে আৰু যদি শুদ্ধ হৈ আছে তেতিয়াহ'লে আপুনি কেনচেল কৰিব নালাগে কনফাৰ্ম বুটনত ক্লিক কৰি দিয়ক ক্লিক কৰাৰ পিছত আপুনি দেখিবলৈ পাব
এতিয়া প্রথম প্রথম পেমেন্টর অপশন কিটা আছে কি কি ধরনের আপনাদের পেমেন্ট করব পারে নেট ব্যাংকিং এর থ্রুতে পেমেন্ট করব পারে নেট ব্যাংকিং তারপর নেট ব্যাংকিং স্টেট ব্যাংকিং স্টেট ব্যাংকর থ্রুতেও পারে নাইবা অন্য ব্যাংকর থ্রুতেও করব পারে কিন্তু ইয়াতে ব্যাংক চার্জ আছে আপনার বিভিন্ন ধরনের চার্জ আছে কার্ড পেমেন্টর থ্রুতেও করব পারে রুপে দি করলে কিন্তু চার্জ নালাগে ব্যাংক চার্জ জিরো হয় বেলেগ কার্ডর থ্রুতে করলে আপনার চার্জ আছে ব্যাংক চার্জ লাগিব তারপর ইউপিআই থ্রুতে করব পারে আপনার গুগল পে হোক ফোন পে হোক বা যিকোনো পেটিএম হোক ইউপিআই থ্রুতেও আপনি পেমেন্ট করলে কোনো ধরনের ব্যাংক চার্জ নলয় তারপরে আপনাদের যদি নয় ব্যাংক এসবিআই ব্রাঞ্চত গিয়েও করব পারে কিন্তু তাতে চার্জটো অধিক লয় মই ইউপিআই থ্রুতে করে পেলায় এটা দেখাই দিছো ইউপিআই ব্যাংক ইউপিআই ক্লিক করে দিল তারপর আহিলে এসবিআই কালেক্ট রেফারেন্স নাম্বারটো যেটো সেইটো আপনাদের একটা স্ন্যাপশট লই থব সেইটো আপনার এপ্লিকেশনত দিব লাগিব তারপর মই কিউআর কোডটো স্ক্যান করে পেলায় মোবাইলের থ্রুতে মই গুগল পে দি মই পেমেন্টটো করে দিম মই স্ক্যান করবলে লৈছো এতিয়া মোবাইলটো ইউজ করে গুগল পে থ্রুতে বেশি সময় ইয়াত 4 মিনিট সময় দিয়ে পেমেন্টর কারণে তাতকে বেশি সময় নিদিয়ে তারপর এই পেমেন্ট হয়ে আছে গুগল কিউআর কোডটো স্ক্যান করে আপনি এই মোবাইলটো বেলেগ এটা যদি আপনি মোবাইলত করে তেতিয়াহলে এটা মোবাইলত করব আনটো মোবাইলত স্ক্যান করব আর কম্পিউটার করলে কম্পিউটার স্ক্রিনের থ্রুতে মোবাইলের থ্রুতে করব পারে পেমেন্টটো এক মিনিট ঠিক আছে মোর হয়ে গেছে পেমেন্ট পেমেন্টটো হয়ে গেল পেমেন্টর পিছত আপনাদের তলত দেখা পাব এই যে তলত দিয়া আছে ক্লিক ক্লিক হিয়ার তাত ক্লিক করে দিব আপনাদের রিসিপ্টটো পাই যাবগে এই রিসিপ্টটো ইয়াত চাও এসবিআই কালেক্ট রেফারেন্স নাম্বার এইটো রেফারেন্স নাম্বারটো এপ্লিকেশন ফর্মখন ফিল আপ করতে আপনাদের এই রেফারেন্স নাম্বারটো তাত ফর্মখনত দিব লাগিব আর এই এপ্লিকেশন রিসিপ্টখন আপনাদের আপলোড করব লাগিব গতিকে মই এখন প্রিন্ট করে নিদিও এতিয়া মই আপনাদের প্রিন্ট করে লব পারে রিসিপ্টখন নাইবা মই এতিয়া পিডিএফ ফাইলত মই সেভ করে লও এই রিসিপ্টখন পিডিএফ ফাইলত সেভ করে ফেলে মই কম্পিউটার থই দিম দরকার হলে প্রিন্ট করব পারো আপনাদের প্রিন্ট করব পারে নাইবা ডাইরেক্ট কম্পিউটার সেভ করে ফেলায় এইখন ডাইরেক্ট আপলোড করব পারে ফর্ম ফিল আপ করতে ঠিক আছে এইখিনিয়ে আসলে হাউ টু পে থ্রু এসবিআই কালেক্ট গতিকে আপনাদের কিবা কনফিউশন আসলে যদি তলত কমেন্ট করে জানাব নিশ্চয় মই সমাধান করবলৈ যত্ন করিম।